কিতাবের মধ্যে লিখতেছে একবার এক ডাকাত দল তার তাদের কাজ ছিল ডাকাতি গড়া মরুভূমি দিয়ে বিভিন্ন দেশের মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে যেত বাণিজ্য কাফেলা তাদের উপরে তারা হামলা করত সব কিছু লুট করে নিয়ে যেত মানুষকে হত্যা করত এমন একটি কাফেলা এমন একটা ডাকাত দল ডাকাতি করতে করতে ক্লান্ত হয়ে গেল প্রচন্ড রৌদ্রের সময় একটা খেজুর গাছের তলে ডাকাতের সর্দার গিয়ে একটু বসলো রেস্ট নিল শুয়ে পড়লো শোয়ার পরে সেখানে মোট তিনটা খেজুর গাছ ছিল একটার ছায়ায় নিজে শুয়ে গেল বাকি আরো দুইটা খেজুর গাছ একটার মধ্যে থোকায় থোকায় খেজুর ধরে আছে পাকা খেজুর আরেকটা খেজুর গাছ শুকনো সেটার মধ্যে কোনো ফল নাই এই ডাকাত সর্দার শুয়ে শুয়ে দেখতেছে একটা পাখি উড়াল দিয়ে একবার শুকনো খেজুর গাছে যায় সেখানে কিছুক্ষণ বসে থেকে আবার উড়াল দিয়ে যেই গাছের মধ্যে খেজুর ধরে আছে ওই গাছের মধ্যে আসে এইভাবে বার বার করতেছে ডাকাত সর্দার চিন্তা করতেছে কারণ কি এই পাখিটা বারবার ওই গাছে যায় আবার উড়াল দিয়ে এই গাছে আসে কারণ কি তখন সে ওই গাছের উপরে উঠে দেখতেছে একটা বিষাক্ত সাপ ওই গাছের ডালের উপরে শুয়ে আছে সেটা অন্তর মুখটা হাঁ করে তাকিয়ে আছে আল্লাহু আকবার করে ডাকাত সর্দার বুঝতে পারল এই সাপটা অন্ধ সে নিজে কিছু খাবার সংগ্রহ করতে পারে না আল্লাহ তার রিজিকের ব্যবস্থার জন্য একটা পাখি নিযুক্ত করে দিয়েছে ওই পাখিটা অন্য গাছ থেকে খাবার নিয়ে এই বিষাক্ত সাপের মুখের মধ্যে খাবার পৌঁছিয়ে দিচ্ছে জোরে বল সুবহানাল্লাহ রাজ্জাক তিনি রিজিক দাতা কে আরো জোরে বলেন না যত কিছুই করি কাজ করি কারবার করি ব্যবসা করি চাকরি করি সব কিছু করি এটা আমার ক্ষমতা নয় এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ এক একজনকে এক এক মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে এই রিজিকের মালিক কে আরো জোরে বলেন ডাকাত সর্দার এটা দেখার পরে চিন্তিত হয়ে গেলেন ডাকাত সর্দার তখন চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিল আল্লাহ একটা বিষাক্ত সাপ যে চোখে দেখে না সে সুযোগ পেলে মানুষকে সগল মারে তার বিষাক্ততার কারণে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করে আল্লাহ এমন একটা বিষাক্ত সাপের রিজিকের জন্য তুমি আর একটা পাখি নিযুক্ত করে দিয়েছ আর আমি আশরাফুল মাখলুকাত মানুষ ওই রিজিকের জন্য মানুষের জীবনের উপরে হামলা করি মানুষের উপরে আমি হামলা করি ডাকাতি করে মানুষকে হত্যা করে মানুষের খাবার গুলি লুটে নেই রে আল্লাহ এই কথা বলার সাথে সাথে ওই ডাকাত সর্দার বলল আমি কানের মধ্যে একটা আওয়াজ শুনলাম আমি আল্লাহ রহমতের দরজা 24 ঘন্টা খোলা আছে আমি আল্লাহ তওবার দরজা রহমতের দরজা 24 ঘন্টা খোলা যদি তওবা করো আমি আল্লাহ কবুল করব এটা কাজ সরদারে আওয়াজটুকু শোনার পরে গাছ থেকে নেমে আসলো আর চিৎকার দিয়ে বলতেছ আমি তওবা করলাম আমি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না আমি জীবনে আর কোনোদিন অন্যায় করব না জীবনে আর কোনোদিন মানুষকে আঘাত করব না জীবনে আর কোনোদিন মানুষের ধন সম্পদ আমি ছিনিয়ে নিব না এইভাবে ডাকা সর্দার চিৎকার দিয়ে দিয়ে বলতেছে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি তওবা করলাম আমার তওবা কবুল কর এইভাবে যখন কাঁদতেছে ডাকা সর্দার আওয়াজ শুনতেছে আমার আল্লাহ বলতে ও আমার বান্দা তোমার তওবা আমি আল্লাহ এখন কবুল করে নিয়েছি ডাকা সর্দারের এই কান্নার আওয়াজ শুনে তার অনুসারীরা সবাই একত্রিত হয়ে জিজ্ঞেস করলো সর্দার কি হয়েছে কেন কাঁদতেছেন কারণ কি ওই গাছেই কেন উঠলেন কি দেখলেন কেন কাঁদতেছেন ডাকা সর্দার সব কিছু বলার পরে তার অনুসারীরা বলল আমরা এখন তওবা করলাম আমরা জীবনে কোনোদিন অন্যায় করব না কাউকে আঘাত করব না কাউকে হত্যা করব না কারো সম্পদ লুণ্ঠন করে নিব না তওবা করলাম এই তমাম জীবনে ইবাদত করে আল্লাহর রাস্তায় থেকে কাটিয়ে দিব সবাই ডাকা সর্দার সরকারে সবাই তওবা করে বা তারা চিন্তা করলো চলো
সারা জীবন তবর অন্যায় করলাম, কত গুনাহ করলাম, এখন আল্লাহ রাস্তায় বের হয়ে যায়। চলো আমরা মক্কাতুল মুকাররমায় যাব, খানায় কাবায় গিয়ে আমরা তাওয়াত করব, সেখানে থেকে আমরা জীবনটা কাটিয়ে দিব। কিতাবের মধ্যে লেখতেছে এই ডাকাত দল এখন তাদের তওবা কবুল হয়েছে, তারা রওনা দিল খানায় কাবার দিকে যাবে, মক্কাতুল মুকাররমার দিকে যাচ্ছে। তিন দিন পথ চলার পরে এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, ওই বাড়িতে একজন মহিলা ছিল, মহিলাও ছিল অন্ধ। আল্লাহু আকবার করে, মহিলা চোখে দেখে না। ওই মহিলার পাশ দিয়ে যখন এই কাফেলা যাচ্ছে, বৃদ্ধা মহিলা, মহিলা ডাক দিয়ে বলল, এই কাফেলার মধ্যে এই নামের কোন ব্যক্তি আছে কিনা? যখন মহিলা এই কথা বলল, তখন ডাকাত সর্দার, তার নামই মূলত ডাক দেওয়া হচ্ছে, ডাকাতের সর্দার বলল, কি ব্যাপার, এই নাম তো আমার নাম, আর এই মহিলায় কিভাবে আমার নাম জানবে? এই জায়গায় জীবনে কোনোদিন আসি না, এই মহিলার সাথে কোনোদিন সাক্ষাৎ হয় না, এই জায়গা দিয়ে কখনো কোথাও যাই না, মহিলা কিভাবে আমার নাম জানবে? আস্তে আস্তে জাকাত সর্দার মহিলার সামনে গিয়ে বলল, মা, আমার নামই হচ্ছে এই নাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলল, মহিলাকে বলল, মা, কেন আমার নাম ধরে ডাক দিয়েছেন? মহিলা ডাক দিল, রে সন্তান শুনো, আজ থেকে কয়েকদিন আগে আমার একজন ছেলে ছিল, মারা গিয়েছে। আমার ছেলে বড় নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহর প্রিয় বান্দা ছিল। মৃত্যুবরণ করার পরে আজ থেকে তিন দিন একটানা আমি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীকে স্বপ্নে দেখেছি। আল্লাহর নবী আমার কাছে এসে ডাক দেন, রে বৃদ্ধা মহিলা, এই রাস্তা দিয়ে এই নামের একজন ব্যক্তি এদিক দিয়ে যাবে, খানায় কাবার দিকে যাবে, খানায় কাবা গিয়ে তাওয়াব করবে, তোমার নেককার সন্তান যে সন্তানের যে জামা রয়েছে ওই জামাটুকু তাকে হাদিয়া স্বরূপ দিবা। জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবীর ক্ষমতা কত বেশি! আল্লাহু আকবার, নবী জানে কার কি অবস্থা, কার তওবা কবুল হয়েছে হয় না, আমার নবী জানে, কে কোন দিক দিয়ে যাবে সে তো আমার নবী জানে, ঠিক কি রে? কেন এই পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতীত আল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার নবী বলেন অতীত এবং ভবিষ্যতে কি হচ্ছে হবে সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছে, তিনি হচ্ছেন আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী জানে না তিনি আমার নবী হবেন কেন? যিনি জানেনই না তিনি আমার নবী কিসের? এমন নবী তো আমরা মানি না যিনি জানেই না, ঠিক ঠিক না? নবী মানে জানবে, তিনি সব জানবে, আল্লাহ আমাকে সব কিছু জানায়। চিল্লা কোন আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলল, রে সন্তান শোনো, আমার রেকার সন্তান ইন্তেকাল করার পরে তার ব্যবহৃত জামা, আল্লাহর ওলিরা যেই ব্যবহৃত জামা জামা কাপড় পরে এটারও বরকত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যা ব্যবহার করেছেন সেটার বরকত আছে, আমার নবীর চুল মোবারকের বরকত আছে, আমার নবীর দান মোবারকের বরকত আছে, আমার নবীর দাড়ি মোবারকের বরকত, আমার নবীর জামা মোবারকের বরকত, ঠিক কি ঠিক না? আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন নবীজির চুল মোবারক আছে। তুরস্কের তুতকাফি মিউজিয়ামের মধ্যে যাবেন, সেখানে শুধু আমার নবী নয়, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, আমার নবী পর্যন্ত অধিকাংশ নবীদের অনেক ব্যবহৃত জিনিস সেই মিউজিয়ামের মধ্যে আছে। এগুলো মূলত ছিল আরব জাহানে, তুর্কিরা যখন শাসন করেছে, তুর্কিরা যখন ওই দেশ ছেড়ে চলে যায় তখন সেগুলো সাথে করে নিয়েছেন। নেওয়ার পরে কেন, আজ তারা যদি সেগুলো না নিত আজকে এগুলো মক্কায় থাকতো না, আরব জাহানে থাকতো না, কারণ এরা শুধু ফতুয়া দেয় বেদাত, এরা বেদাত ছাড়া আর কিছু জানে না। তুর্কিরা যখন শাসন করে চলে যাচ্ছে ওনাদের সাথে নিয়ে গেল, যাওয়ার পরে সেই দেশের তখনকার বাদশা মন্ত্রী পরিষদ সবাইকে ডাকলো, যে প্রিয় নবীজির এবং বিভিন্ন নবীদের এই জিনিসগুলি আমরা এখানে এনেছি সেটা কোথায় রাখবো? সবাই বলল, যেহেতু আল্লাহর নবীজির ব্যবহৃত জিনিস এগুলো সবচাইতে দামি, এগুলো আমাদের দেশের সবচাইতে দামি জায়গার মধ্যে রাখা হোক। সুবহানাল্লাহ বলেন, তুর্কি দেশ সুন্নি দেশ,
তাদের ভিতরে নবীর প্রেম অনেক বেশি আছে আল্লাহু আকবার বলেন আর তারা সিদ্ধান্ত দিল আমার দেশের মধ্যে সবচাইতে উন্নত জায়গা যেটা সবচাইতে দামি জায়গা যেটা সেখানেই রাখা হবে নবীদের ব্যবহৃত জিনিস এবং আমার নবীর ব্যবহৃত জিনিস জোরে বল সুবহানাল্লাহ এখন বাদশা হুকুম দিলে तमाम দেশ ঘুরো আমাদের দেশের মধ্যে সবচাইতে দামি জায়গা যেই জায়গা সবচাইতে দামি সম্মানিত সেই জায়গা খুঁজে বের করো সেখানে এগুলো রাখা হবে সমস্ত মন্ত্রী পরিষদ ঘুরে পুরো দেশ ঘোরার পরে সকল গেলে এক বাক্যে সিদ্ধান্ত দিল বাদশা আমরা এমন কোন ভালো জায়গা পাই না একটাই পেয়েছি সেটা কোন জায়গা আপনি যে মহলে থাকেন রাজদরবার এটাই সবচাইতে দামি বাদশা বলল আজ থেকে আমি ছেড়ে দিলাম এই রাজদরবার ছেড়ে দিলাম এখন থেকে এই জায়গাই হবে আমার নবীর ব্যবহৃত জিনিস রাখার জায়গা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার সেটার নাম ইতুফকাতি মিউজিয়াম আজও গেলে দেখবেন সেখানে নবী রাসূলদের ব্যবহৃত জিনিস সেই জায়গার মধ্যে পড়ে আছে জোরে বল আল্লাহ সুবহানাল্লাহ ওই বৃদ্ধা মহিলা ডেকে বলল রে আল্লাহর বান্দা পরপর তিনটাতে আল্লাহ নবী আমার কাছে এসে স্বপ্ন যোগে বলে দিল রে বৃদ্ধা মহিলা এই রাস্তা দিয়ে এই নামের একজন লোক যাবে যাওয়ার সময় তুমি তাকে তোমার সন্তানের ব্যবহৃত জামাটা তাকে হাদিয়া দিবা আমি নবীর পক্ষ থেকে এই জামাটা তো পাওয়ার পরে ঢাকা সরদার তিনি সেটা নিয়ে তো খুশি হলেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন নবীর পক্ষ থেকে একজন আল্লাহর প্রিয় বান্দার ব্যবহৃত জিনিস তিনি পেয়ে গেলেন সেটা গ্রহণ করলেন এবং ওই জব্বাটা জামাটা সেখানে নিজে গায়ে দিয়ে সোজা খানায় কাবার দিকে গেলেন খানায় কাবা গিয়ে তাওয়াব করলেন উমরা করলেন এরপরে তারা এমন ভাবে ইবাদত করলেন যুগ শ্রেষ্ঠ এক একজন একজন আল্লাহর ওলি হয়ে গেল জোরে বল সুবহানাল্লাহ